বিজু সেতুর মিছ আশা কার্যরে লাগুনি বিজু সেতু যোজনা বর্ষ বর্ষ বিতিগলে বি অধাগড়া হয়ে পড়ে রয়েছে বিজু সেতু যাতায়াতের মাধ্যম পালটিছে ডঙ্গা যাজপুর জেলা কার্যালয় ঠার মাত্র 10 কিলোমিটর দূরে থিবা কামালপুর ঘাট নিকটরে খরস্রোতা নদী উপরে নির্মাণ হয়েথিবা বিজু সেতু অধাগড়া হয়ে পড়ে রয়েছে দীর্ঘ 5 বর্ষ তলে আরম্ভ হয়েথিবা এই বিজু সেতু এবে বি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েথিবা বেলে ডঙ্গা হি একমাত্র বিকল্প পালটিছে লোকঙ্ক পাই নদী আরপটরে থিবা 2টি পঞ্চায়েত লোকঙ্ক আশা আশারে রই যাইছে 2টি পঞ্চায়েতকু গমনাগমনর মাধ্যম কেবল ডঙ্গা 2015 মসিয়ারে নির্মাণ কার্য আরম্ভ হইতিবা কামলপুর ঘাটর বিজু সেতু কার্য 2018 মসিয়ারে শেষ হেবার নির্দেশ থিলা হেলে নিম্ন মানর কার্য হেতু অদাগড়া হই পড়ি রইছে বিজু সেতু এ পোল আসিক দীর্ঘ 7-8 বর্ষ হলানি কিন্তু এ কমপ্লিট করে পারুনাহাঁতি আর ডঙ্গারে লোক বহুত মেডিকাল কেস বহুত অনেক কেস এতে অসুবিধা ভোগ করছেন সবুবেলে আউ দিন রাতি রাতে বি অসুবিধা হলে সেবাটে বুলিয়াকে রাস্তা বি নাই রাস্তা বি ভালো নাই আউ ডেলিভারি কেস হলা বেলকু বহুত অসুবিধা ভোগ করছেন লোক মানে আউ এটা শীঘ্র যদি কমপ্লিট হুঁতা তাহলে লোকঙ্কর সুবিধা হুঁতা দীর্ঘ 7 বর্ষ হলানি পোল কাম চালছি এপর্যন্ত কমপ্লিট হয়নি কমপ্লিট যেহেতু হয়নি মানে আমি স্টুডেন্টস সহ কেমতি ডেলিভারি কেস বহুত মানে বহুত প্রবলেমে প্লেস করছি এটি তো আমি মানে চাহুছি কি যদি পোলটা হয়ে যা তো মানে বহুত মানে আমাকে কমফর্ট লাগান্তে কি ঠিকরে পারি পারন্তু 15 মাসের আরম্ভ হলানি বর্তমান তো 20 হলানি 5 বর্ষ ভিতরে আরম্ভ হলানি কামটা ফার্স্ট তাহলে স্টার্টিং হলা কামটা আমার বহুত দিনর আকাঙ্ক্ষা লা মো কমলপুর হাটের গোটে পোল সে তাঙ্কর যে টাইপর কাম কলে আমি অনুভব কলু সে ইঞ্জিনিয়ার আনি ভালোভাবে কাম করছেন কিন্তু আমি বর্ষে 2 বর্ষ পরে জানিলু সে নিম্নমানর কাম করছেন যা ফলরে কি পিলর গুড়া কলে কি বাঁকু পড়েলা কি ডাণুকু পড়েলা বিভিন্ন প্রকার অসুবিধা সৃষ্টি কলে তারপর তো বন্ধ হয়ে যাইছি আমি ভাবুছি আর পোল এটি হয়ে পারিব না সরকার লোক গমনাগমনর সুবিধা পাই বিজু সেতুর যোজনা করেছিলেন হলে সরকারক এই যোজনা যেপরি লোকঙ্ক পাই প্রহসন পালটিছে তবে লোকঙ্ক যাতায়াত পাই এবে বি সাহারা সেই ডঙ্গা গর্ভবতী মহিলাঙ্ক ঠারু রোগীটিয়ে আজি বি জীবন সহ সংগ্রাম করি ডঙ্গা পার হয়ে যাচ্ছি স্বাস্থ্য সেবা পাইবা পাই কোটি কোটি টঙ্কা ব্যয়ের নির্মিত কামলপুর ঘাটর এই ব্রিজ আজি বি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় জনসাধারণ বারবার জেলা প্রশাসন ঠারু আরম্ভ করি বিধায়কঙ্কু গুহারি কলে মধ্য কেহি বি কর্ণপাত করুনাহাঁতি অঞ্চলবাসীকু দেখাইথিবা স্বপ্ন এবে স্বপ্ন হয়ে রইযাইছে সেপটে জেলাপাল কইছতি তুরন্ত বন্ধ পড়িথিবা কার্যকু সম্পূর্ণ করাযিবা পাই নির্দেশ দিয়া দেইছে ସବୁ ପାଖରେ ମାନେ ଜ୍ୱର ହେଲା କି ଆଜି ଗୋଟେ ଡେଲିଭରି ଲୋକଟେ ହେଲା କି ଗୋଟେ ଛୁଆଟେ ଗୋଟେ ସିରିୟସ୍ ହେଲା କି ବୁଢ଼ା ବୟସ୍କ ଲୋକ ଗୋଟେ ସିରିୟସ୍ ହେଲେ ଯିବା ନାଇଁକି ଆସିବା ପାଇଁ ସବୁ ପାଖରେ ମାନେ ଅସୁବିଧା ହେଉଛି ଏମିତି ମାନେ ଯିଏ ହେଲାକୁ ରାତିରେ ଯେଉଁଥିରେ ହେଲେ ବି ଏମିତି ମାନେ ଭାର ବାଙ୍ଗୁରେ ବି ଆଣୁଛନ୍ତି ଆଣିକି ଡଙ୍ଗା ପାରି ହେଇକି ମାନେ ଏମିତି ଯାଉଛନ୍ତି ଆଉ ଅସୁବିଧା ଆମର ଯେବେ ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୱିଜିସନ୍ ପ୍ରୋସେସ୍ ଆମେ ଆରମ୍ଭ କରିଥିଲୁ 2ଟା 3ଟା ଫ୍ୟାମିଲି ଅନରେବୁଲ୍ ହାଇକୋର୍ଟ ପାଖରେ ଯାଇକି ଷ୍ଟେ ନେଇକି ଆସିଲା ସେ ଷ୍ଟେ ଭେକେଟ୍ ହେଇଗଲେ ସେ ଫ୍ୟାମିଲି ସାଙ୍ଗରେ ବି ଆମର ଯେଉଁ 2-3ଟା ଯେଉଁ ଲ୍ୟାଣ୍ଡ ପାର୍ସଲ୍ ଅଛି ତାଙ୍କ ପାଇଁ ଅଲରେଡ଼ି କଥା ହେଇଗଲେ ସେ ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୱିଜିସନ୍ ପ୍ରୋସେସ୍ ଫାଇନାଲ୍ ଷ୍ଟେଜ୍ରେ ଅଛି ଏହି ଶୀଘ୍ର ସରିଯିବେ ଆଉ ଯେଉଁ ରିମେନିଂ ପୋର୍ସନ୍ ଅଫ୍ ଦ ବ୍ରିଜ୍ ଅଛି ଆମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସରାଯିବ ତେବେ ସରକାର ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ଦେଖାଇଥିବା ବିଜୁ ସେତୁର ସ୍ୱପ୍ନ କେବେ ପୂରଣ କରୁଛନ୍ତି ତାହାକୁ ହିଁ ଅପେକ୍ଷା ଦୀର୍ଘ 6 ବର୍ଷ ବିତିଯାଇଥିଲେ ମଧ୍ୟ କାମରେ ଆସୁନି ସରକାରଙ୍କର ବିଜୁ ସେତୁ ଯୋଜନା ଏବେ ବି ଲୋକମାନେ ସେଇ ଡଙ୍ଗା ଉପରେ ନିର୍ଭର କରି ଯାତାୟାତ କରୁଛନ୍ତି ହେଲେ କେବେ ସରୁଛି ଏଇ ବିଜୁ ସେତୁ ଯୋଜନାର କାର୍ଯ୍ୟ ଆଉ କେବେ ଲୋକମାନେ ପାଉଛନ୍ତି ଗମନାଗମନର ସୁବିଧା ତାକୁ ହିଁ ଦେଖିବାକୁ ବାକି ଯାଜପୁରରୁ ପରମେଶ୍ୱର ବେହୁରିଆ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍